আর আমাদের জন্য আদর্শ মানুষ হচ্ছেন প্রিয় রাসুল সাল্লাম তার কথা তার কর্ম তার জীবন তিনি যদি করে থাকেন তিনি যদি বলে থাকেন তাহলে সেগুলি করণীয় অথবা তার সামনে করা হয়েছে কোন সাহাবিক করেছেন তিনি অনুমোদন দিয়েছেন স্বীকৃতি দান করেছেন কিছু বলেননি নিষেধ করেননি তাহলে সেটিও করণীয় বলা যেতে পারে তাহলে তিন প্রকারের কাজ করণীয় যা নবী সালাম করেছেন অথবা করতে বলেছেন অথবা নবী সালামের কোন সাহাবি করেছেন নবী সালাম কোন আপত্তি করেননি নিষেধ করেননি অনুমোদন এই তিন প্রকারের কাজ ছাড়া চতুর্থ কোন প্রকারের কাজ শরীয়ত নাই ইসলাম নাই খুব সোজা হয় বুঝে নেন নবী সালাম যা করেছেন করতে বলেছেন কোরআনে করিমে যা কিছু আছে তাতেই সামিল কিন্তু এমন কিছু কোরআনে নেই যা নবী করিম করতে বলেননি অথবা করেননি আছে কি যে কোরআনে এমন কিছু অতিরিক্ত আছে করতে বলেননি অথবা করেননি তাহলে আল কোরআন করিমও এই এর মধ্যে সামিল কারণ নবী করিম সাহায্য সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় মা এ সার আল্লাহ তালান যে কাইফা কানা খোল করসুল ইহি সাল আলী সাল্লাম নবী করিম সাল্লা সাল্লামের মহান চরিত্র কেমন ছিল তখন তিনি বলেছিলেন কি কানা খোল কহু আল কোরআন নবী সাল্লামের চরিত্র ছিল আল কোরআন তাহলে মানুষের চরিত্র হচ্ছে মানুষ যেটা করে আর যেটি বলে সেটি হচ্ছে চরিত্র আপনার চরিত্র ভালো মন্দ নির্ণয় করা হবে আপনার কথার মাধ্যমে আর আপনার কাজের মাধ্যমে আপনি কেমন কাজ করেন কেমন কথা বলেন তার মাধ্যমে আপনার চরিত্র নির্ধারণ হবে যে আপনার চরিত্র হচ্ছে এগুলি কানা হল কহু সাল্লাহ আলী কোরআন তাহলে বিষয়বস্তু খুব সহজে বোঝার জন্য মনে রাখতে হবে বরং দিনকে বোঝার জন্য খুব সহজ ভাষায় মনে রাখতে হবে যে নবী করিমসালাম যা করেছেন অথবা করতে বলেছেন হয়তো করেননি কিন্তু করতে বলেছেন হতে পারে অথবা এর বিপরীত হতে পারে হয়তো প্রমাণ তার কর্মে আছে উক্তিতে নেই অথবা উক্তিতে আছে কর্মে নেই তা হতে পারে অথবা নবীকার অনুমোদন দিয়েছেন যদি এইরকম কিছু প্রমাণ থাকে তাহলে তা আমাদের জন্য করণীয় আর যদি না থাকে তাহলে তা বর্জনীয় অর্থাৎ ছেড়ে দিতে হবে মহান আল্লাহ রব্বুল আনিসুর হাশরের আয়াত নম্বর সাথে তা এর স্বাদ করেছেন ওমা আতাহম রসুল ফহুলুহু ওমান ও ফান্তা যা রাসূল উল্লাহ আসলাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা কি করো খুহ গ্রহণ করো ফা খুহ অমান হো আর যেসব কাজ থেকে যেসব কথা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফান্তাহো বিরত থাকো